राज्य सरकार থেকে বিভিন্ন নীতি নির্দেশিকা জারি করা হয়েছে করোনা প্রতিরোধ করতে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে 28 তেলিয়ামুড়া বিজেপি যুব মোর্চার উদ্যোগে শনিবার তেলিয়ামুড়া মারুতি সিন্ডিকেটের সামনে তেলিয়ামুড়া শহরের যতগুলো ই-রিকশা রয়েছে সেগুলোকে স্যানিটাইজ করানো হয়। বর্তমান করোনা পরিস্থিতির প্রকোপ থেকে রক্ষা পেতে যুব মোর্চার তরফ থেকে এই উদ্যোগ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব মোর্চার ভয়েস জেলা নেতৃত্ব মানিক দেবনাথ। তেলিয়ামুড়া যুব মোর্চার সভাপতি কিঙ্কর দেবনাথ, তেলিয়ামুড়া যুব মোর্চার সাধারণ সম্পাদক তন্ময় রায় চৌধুরী, যুব মোর্চা তেলিয়ামুড়া মণ্ডলের স্পোক পারসন নির্মল সূত্রধর সহ অন্যান্যরা বিগত বেশ কিছুদিন ধরে স্যানিটাইজ করছি বিভিন্ন অফিস দপ্তর এবং বিভিন্ন জনবহুল এলাকাগুলি। আজকে আমরা যে করোনার যে প্রকোপ, দ্বিতীয় তরঙ্গের যে প্রকোপ, সেটা থেকে বাঁচাতে আমরা যৎসামান্য আমাদের যুব মোর্চার সহযোগিতায় আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষকে কীভাবে সাহায্য দান করা যায়। সেই অর্থে আজকে আমরা তেলিয়ামুড়া যতগুলি ই রিকশা আছে এবং তৎসম্বন্ধীয় যে রিকশাগুলি আছে সেইগুলি আমরা স্যানিটাইজ করছি।